প্রথমে আমরা চোখ রাখব এই মুহূর্তে দেশে যে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে সেই সংখ্যায় সেই পরিসংখ্যানে আমরা চোখ রাখব এই মুহূর্তে পরিসংখ্যান যা বলছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে 27,892 সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,185 এবং মৃত্যু হয়েছে এই মুহূর্তে 872 আজ সকালে প্রধানমন্ত্রী সব রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন এই করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা যেন প্রধানমন্ত্রীকে তারা জানায় এবং সেই মতো কিন্তু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি আগামী 21 মে পর্যন্ত কিন্তু যে গ্রিন জোন এবং অরেঞ্জ জোনগুলো রয়েছে সেই জায়গায় হয়তো কিছুটা শিথিল হবে এই লকডাউন কিন্তু যেগুলো রেড জোন রয়েছে সেই জায়গায় কিন্তু এই লকডাউন কিন্তু জারি থাকবে এবং সেখানে বিভিন্ন মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী 21 মের মধ্যে দেশ কিন্তু হয়তো বা করোনা মুক্ত হবে এখন কিন্তু সেটাই এখন সকলের দেখার অপেক্ষায় যে আদৌ 21 মের পর্যন্ত এই দেশ আমাদের করোনা মুক্ত হয় কিনা এবং আমরা সকলে কিন্তু সেই আশাতেই থাকবো এই মুহূর্তে আমরা নিউজ এক্সপ্রেসে যে খবরে প্রথমে চোখ রাখব গৌহাটি থেকে সাইকেলে চালিয়ে বাড়ি ফিরলেন পশ্চিম পারডুবি এলাকার কয়েকজন যুবক মাঝপথে আটকে রয়েছেন ওই এলাকার আরো বেশ কিছু যুবক করোনা আতঙ্কে গোটা দেশ লকডাউনে এই সময় ভিড় রাজ্যে কাজে গিয়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকে পারডুবি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পারডুবি এলাকার আটকে পড়া বেশ কিছু শ্রমিকরা বাড়ি ফেরার জন্য আরজি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের মাথাভাঙা 2 নম্বর ব্লকে পারডুবি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পারডুবি মিস্ত্রিডাঙ্গা ভানুরকুটি সহ বিভিন্ন গ্রামের প্রায় 70 জন শ্রমিক পেটের তাগিতে কেউ বা মাসখানেক আগে কেউ বা 2 মাস আগে কাঠমিস্ত্রি হিসেবে শ্রমিকের কাজ করতে যান গৌহাটি এলাকায় কিছুদিন যেতে না যেতে করোনা ভাইরাসের আতঙ্কে প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন এর ফলে বাঁধে বিপত্তি আটকে পড়া ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাদেরকে যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে সাহায্য করা হয় কিন্তু তাদের সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা বা বাড়িতে ফেরানোর ব্যবস্থা সরকারের তরফে না হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা আটকে পড়া শ্রমিকরা জানিয়েছেন লকডাউন থাকায় তারা কোনো কাজ করতে পারছিলেন না তারা দলগত হয়ে ভিন্ন ভিন্ন ঠিকাদারদের তত্ত্বাবধানে কাজ করছিলেন এমত অবস্থায় ঠিকাদারও ঠিক ছিল না তাদের সেখানে ঠিকাদারও তাদের সেখানে এসে টাকা পয়সা দিতে পারছিল না শ্রমিকদের হাতে খাবার কেনার টাকা পর্যন্ত ছিল না বলে শ্রমিকরা জানিয়েছে কয়েকদিনই কাজ করে তাদের হাতে যা টাকা পয়সা আছে তা এখন সবই শেষ কাজ নেই টাকাও নেই হাতে কোনোরকমভাবে এক মুঠো খেয়ে জীবন বাঁচিয়ে রেখে আর উপায় না পেয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সাইকেলে চেপে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় শ্রমিকরা ইতিমধ্যে গত রবিবার রাতে পশ্চিম পারডুবি এলাকায় সাইকেলে চেপে প্রায় 13-14 জন শ্রমিক বাড়ি ফিরছিলেন সোমবারও আরও বেশ কিছু শ্রমিক গৌহাটি থেকে পশ্চিম পারডুবি এলাকায় বাড়ি ফিরছিলেন বলে সূত্রের খবর এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সাইকেলে ফিরে আসা শ্রমিকরা সরকারের সহযোগিতা না পেয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মানুষ জনদের অবশ্য একাংশ জানিয়েছেন এলাকার ভিন রাজ্য থেকে বেশ কিছু শ্রমিক বাড়ি ফিরেছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে তা যেন দেখা হয় এবং স্বাস্থ্যকর্মীরা পরিদর্শন করে রীতিমতো নজরদারি চালাবে বলে তারা আর্জি করেছেন প্রশাসনের কাছে তবে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন বাইরের রাজ্য থেকে শ্রমিকরা গ্রামে ফিরছেন স্থানীয় প্রশাসনের যেমন তৎপরতা নেই বলে তারা অভিযোগ করেছেন আমরা শুনে নেব তারা কি বলছেন গ্রুপে তো আমাদের সাথে 4 জন ছিল কিন্তু ওরা তো ওই গেট পার হওয়ার পরে ওরা আলাদা আলাদা হয়ে গেছে তাহলে 4 জন তো একসাথে আসতে দেয় না পরে আমরা 2 জন আসছি আরগুলো হয়তো রাস্তায় আছে আরো আমাদের সাথে 4 জন আছে আরো তো এমনি শুনছি যে আরো আসতেছে কিন্তু দেখা হয় না ওইটা তো কোকরাজার আটকে আছে আপনারা হানি স্যারের কাছে ঠিক কাজ হ্যাঁ কত যখন নাকি বন্ধ হলো তার মোটামুটি 4 দিন হয়ে গেছে আচ্ছা না এটা মোটামুটি